আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রোজার আগে ভারত থেকে চিনি পেঁয়াজ আমদানি করবে সরকার বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আগ্রাসন বিরোধী আন্দোলন চলবে জানালো বারো দলীয় জোটের নেতা কর্মীরা বৈধতার সংকটে সরকার নত যে এসডি জেএসডিদুরের আলোচিত রুবেল সহ দুজনের সতেরো বছর কারাদণ্ড নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী আরও আট মামলায় গ্রেফতার বিএনপি নেতা সামচুজ্জামান দুদু চার শিক্ষার্থীকে ধর্ষণ মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড সিন্দিকে একটা বাণিজ্য চাঙ্গা করে তুলেছে আওয়ামী লীগ জানাল এ বি পার্টি ফের মুসল্লিদের সমাগমে মুখরিত মসজিদুল আসকা পুতিনের বিরুদ্ধে নাবালনের লাশ লোকানোর অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন রোজার আগে ভারত থেকে দেড় লাখ টন চিনি পেঁয়াজ আমদানি করা হবে দুপুরের সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন গত চোদ্দই ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য সংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সে দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন এর কারণে মিটিং তারিখ পিছিয়ে গিয়েছে তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে রোজার আগে ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ পঞ্চাশ হাজার টন আনা হবে পণ্য পরিবহনের প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী এই প্রসঙ্গে তিনি বলেন অনেক সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয় তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে আগ্রাসান বিরোধী আন্দোলন চলবে জানালো বারো দলীয় জোটের নেতারা ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বারো দলীয় জোটের শীর্ষ নেতারা সে প্রসঙ্গে বিদেশি আগ্রাসান ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা পরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোটের শীর্ষ নেতারা এই আহ্বান জানান ভারতীয় আগ্রাসান প্রতিবাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া সহ সব পদতে সরকারের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি শীর্ষক এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ এল বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হুসেন সেলিমের সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজের সচালনায় বক্তব্য দেন বারো দলের বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিগন জমিয়েতে ওলামাইয়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মোহিনউদ্দিন ইকরাম সহ আরও অনেকে বৈধতার সংকটে সরকার নত জানু জানালো যে এস জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ শপথ বলেছেন বৈধতার সংকটে সরকার নত জানু ফলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে কোর্টের নীতি পরিচালনায় সরকারের চরম ঘাটতি রয়েছে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের কৌশল গ্রহণ করেছে তিনি আর বলেন বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় গণতন্ত্রের বিরুদ্ধে সরকারের অবস্থান বাংলাদেশকে গভীর সংকটে নিপতিত করে ফেলেছে দ্রুত এই অবস্থার অবসর হওয়া উচিত এর প্রেক্ষিতে ধ্বংসা প্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা দারিত্বের গণতন্ত্রতায় ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারি পদত্যাগ দাবি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনে বৃহত্তর গণ গড়ে তুলতে হবে ফরিদপুরের আলোচিত রুবেল সহ দুজনের সতেরো বছরের কারাদণ্ড অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান উরুফে রুবেল ও তার সহযোগী রেজল করিম উরুফে বিপলকে দুটি ধারায় মোট সতেরো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে বারোটার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন আদালতের সূত্রে জানা যায় 1878 সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইনের 19 এ ধারায় পিস্তল রাখার দাই দুজনকে 10 বছর করে এবং গুলি রাখায় একই আইনের 19 এফ ধারায় 7 বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌশলী নোয়া কালী রায়ের এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খুসরু বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন একতরফা এই নির্বাচনে বিএনপির কিছু নেতাকে লোভ দেখে দল ভাঙার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ তাতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ নৈতিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে গত আটাশে অক্টোবরে বিএনপি পুলিশ সন্ত্রাসের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী মুক্তির পর বিবিসি বাংলার সাথে একাত্ম সাক্ষাৎকারে আমির খুশু দাবি করেছেন নেতা নেতাকর্মীদের আটকে রেখে নির্বাচন সফল করার যে উদ্যোগ তা সফল হয়নি বিএনপির নেতা আরও বলেছেন বিএনপিকে ভোটে আনতে আওয়ামী লীগের সব কুটকৌশল ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করলেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি মনে করেন আরও আট মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা সামচুজ্জামান দুদু রাজধানী পৃথক তিন থানায় দায়ের করার নাশকতার আট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির বাইশ চেয়ারম্যান সামচুজ্জামান দুদুকে আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতানা সুহাক উদ্দিনের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন একই এই মামলাগুলোর জামিন শুনানি আজ বিকেলে অনুষ্ঠিত হবে এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা আট মামলার মধ্যে পল্টন থানার চার রমনা থানার তিন ও বাড্ডা থানার একটি মামলা রয়েছে চার শিক্ষার্থীকে ধর্ষণ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু দণ্ড চট্টগ্রামের একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ধম ট্রাইব্যুনালের তিন এর বিচারক জয়নাল আবিদের এই রায় দেন বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চের সহকারী মুর্শেদ আলম আর তিনি বলেছেন রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন জানা গিয়েছে নাসির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলা ছোট বেলুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে তিনি রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষকতা করতেন পাশাপাশি একই মাদ্রাসার হোস্টেল সুপারের দায়িত্বে ছিলেন তিনি মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে দুই সালের বারোই অক্টোবর ওই মাদ্রাসার চার শিশু শিক্ষার্থী নাসির উদ্দিনের ধর্ষণের শিকার হয় এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাসির উদ্দিনের নামে মামলা দায়ের করেন তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ এই এর দুই বছর পর দুই হাজার বাইশ সালে চব্বিশে জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এগারো সাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় দিলেন আজ আদালত সিন্ডিকেটা বাণিজ্য চাঙ্গা করে তুলেছে আউয়লীগ জানাল এবি পার্টি একটি অবৈধ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেই পূর্বে ন্যায় সিন্ডিকেটা বাণিজ্যকে চাঙ্গা করে তুলেছে আওয়াম লীগ যার ফলে ক্রমাগত দ্রব্যমূল্যের যাত্রা করে পৃষ্ট হচ্ছে জনগণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক সত্র আধিপত্য বিস্তার করে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ গড়ে তুলেছে ধর্ষণ সন্ত্রাস আর নৈরাজ্যের অভরয়াণ্য বেলা এগারোটা রাজধানীর বিজয়নগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শিক্ষা প্রতিষ্ঠানের দর্শন নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন আমার বাংলাদেশ পার্টির নেতারা সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক এ বি বি এম নাজমুল হক সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব মিনিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ কেন্দ্রীয় নেতারা ফের মুসলিমদের সমাগমে মুখরিত মসজিদুল আকসা একশো তেত্রিশ দিন পর ফের যেন প্রাণ ফিরে পেল ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসা জুমার নামাজে অন্তত পঁচিশ হাজার মুসল্লির সমাগমে মুখরিত হয়ে উঠেছিল ইসলামের গুরুত্বপূর্ণ এই মসজিদ ওই দিন ইসরায়েলি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করে মসজিদ প্রাঙ্গনে নামাজ পড়তে আসে তারা সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি ছিল সর্ববৃহৎ জুমার নামাজ যারা মসজিদে প্রবেশ করতে পারেননি তারা শহরের আশেপাশের রাস্তায় নামাজ পড়েন এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন জেরু সালেমের ইসলামিক আউকাফ বিভাগ তুরস্ক দিকে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছেন আমাদের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলে করা নিয়ন্ত্রণের মধ্যে পঁচিশ হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়েছেন সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি মসজিদে নামাজ পড়তে সক্ষম হন পাশাপাশি সাড়ে চার মাস ধরে জেরুসালেমে নগরী সহ পবিত্র মসজিদুল আকসার প্রবেশপথে ইসরায়েলি পুলিশের চেকপোস্ট স্থাপন করে রেখেছে পুতিনের বিরুদ্ধে নাবালনির লাশ লুকানোর অভিযোগ হত্যার অভিযোগের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আলেক্সেই নাবালনির লাশ লুকানোর অভিযোগ উঠেছে নাবালনির এক ঘনিষ্ঠ সহযোগী কিরা ইয়ারমিশ বলেছেন আর্কিট কারাগারে মৃত্যুর এক দিন পরেও সেলের লাশ উদ্ধার করতে পারেনি মা লিউট নাবাল নায়া তিনি বলেন নাবালনির মাকে বলা হয়েছিল যে ময়না শেষ হলেই লাশ হস্তান্তর করা হবে অ্যালেক্সি নাবালনিকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কঠোর সমালোচক হিসেবে দেখা হতো রাশিয়ার আদালত তাকে ত্রিশ বছরের কারাদণ্ড দিয়েছিল বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কিটে প্যানাল কল গুলোর একটিতে বদ্ধি থাকা অবস্থায় গত শুক্রবার তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়